ওমানে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে পিঠা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইংস। আয়োজনটি প্রবাসী বাংলাদেশীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। পাঁচ তারকা বিশিষ্ট নাদা রিসোর্ট ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন এবং ক্লাবের মহিলা উইংসের কনভেনর ডক্টর জান্নাতুল নাইম জুয়ের যৌথ পরিচালনায় এই উৎসব অনুষ্ঠিত হয়। ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস মাস্কাটের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। দুপুর থেকে শুরু হওয়া এই উৎসব চলে রাত পর্যন্ত। বিভিন্ন উইংসের সদস্যরা নাচ, গান ও নাটিকা উপস্থাপন করে অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলেন। আর সোশ্যাল ক্লাবের অনুমোদিত বিভিন্ন সহযোগী উইংস উৎসবে অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে নিজ জেলার ঐতিহ্যবাহী পিঠা ও খাবার প্রদর্শনীতে স্টল সাজিয়ে তোলে। এ সময় ওমান কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী সহ 2000-এর বেশি ওমান প্রবাসী উপস্থিত ছিলেন। পিঠা উৎসবের প্রধান স্পন্সর ছিল জনপ্রিয় মানি এক্সচেঞ্জ কোম্পানি গালফ এক্সচেঞ্জ। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার মৌসুমী রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম এবং গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেকার উল হাসান চৌধুরী। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস। ডায়াল করুন 6015#।